উঠো রাজু, আমি খুব ভালো স্বপ্ন দেখছি। আমার স্বপ্নে মিঠু আর তুমিও আসিলা। আমি আমি স্বপ্নে দেখছি আমাগো একটা জাদুর পার্টি আছে, আর একটা দৈত্য আমারে তিনটা ইচ্ছা পূরণ করতে দিচ্ছে। শরীর ভালো রাখনে লেগা কি করতে হইব তা আমি জানি। আমি অহন আমার ওই তিনটা ইচ্ছা সত্য করার চেষ্টা করুম। ইচ্ছা কিসের ইচ্ছা শুনো তাইলে। আমার পয়লা ইচ্ছা হইল গ্রামের সবাই স্যানিটারি পায়খানা ব্যবহার করব। সবাই পায়খানা ব্যবহার করব, খুব মজার ইচ্ছা তো। এরপর কি হইব? এই ইচ্ছাটা সত্য করার চেষ্টা করতে হইব। আরে বুকা পাখি, গল্পে জাদুর কুপি থাকে, আমাগো ইচ্ছা নিজেকই পূরণ করতে হইব। আসলে কথা হইল আমাগো স্যানিটারি পায়খানা বানাইতে হইব। হ, মিনা ওই স্কুলে তাই শিখছে। আমি চাই সব বাড়িতে স্যানিটারি পায়খানা থাকুক। মনে করছি বড় লোকেরাই স্যানিটারি পায়খানা বসাইতে পারে। পায়খানা কয়েক রকমের আছে, তারাই ট্রেনিং নিছে, ও সাহায্য করব। হ চাচা, কম খরচায় আপনিও পায়খানা বানাইতে পারবেন। বাবা চলো আমরা পায়খানা বানাই। স্যানিটারি পায়খানা থাকলে ডায়রিয়া থিকা বাসন যাইব। ঠিক কইছো মিনা। আমার চিন্তা গন্ধ লইয়া। চিন্তা কইরো না দাদি, গর্ত ঢাকা থাকলে আর পরিষ্কার রাখলে গন্ধ হয় না। চলো আমরা পায়খানা বানাই। তাহলে এই কথাই রইল। খুবই ভালো, কম খরচায় পায়খানার কথা তারা বলবো। চলি। তোমরা না রাজু, রানীর গোসলের লিগা তাড়াতাড়ি পানি লইয়া আয় তো। রাজু, পানি কই থিক আনলা? এই এই পুকুর থিকা। রাজু, এই পানিতে সরবো না, চলো টিউবওয়েল থিকা পানি আনি। টিউবওয়েল তো বহু দূরে। আমি জানি, কিন্তু আমার দুই নম্বর ইচ্ছা হইল সবাই নিরাপদ পানি ব্যবহার করব। আমরা তো বালা পানি ব্যবহার করি। হ, শুধু খাওনের জন্য সবাই অহনো গোসল করতে আর থালা বাসন ধুইতে ময়লা পানি ব্যবহার করে, অসুখ সেই জন্য হইতে পারে। হ, তোমার ইচ্ছা পূরণ করতে অনেক কষ্ট হয়। নিরাপদ পানি ব্যবহার করো। ঠিক কইছো মিঠু, চলো সবাই রেগিয়া কই। ঠিক আছে, আমার পিপাসা লাগছে, আমাগো লাগে চল দীপু।
না মিঠু, সকলের স্যানিটারি পায়খানা আছে, সবাই নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু অহনো ডায়রিয়া হইতাছে, কারণ বালা কইরা কেউ হাত দয় না। ঠিক তাই, এইটা হইব আমার তিন নম্বর ইচ্ছা, এইটা সত্য করুম। চলো বন্ধুগো ডাকি, অবসাহায্য লাগবো। বন্ধুরা, সকলে সাই বা সাবান দিয়া হাত ধোয়ার কথা মনে করাইয়া দিতে হইব। পয়লা ছোট ভাই বোন গো আমরা এইটা শিখাইবার পারি। পালা বুদ্ধি, পালা বুদ্ধি। চলো সব পায়খানার সামনে সাবান বা সাই আর পানি রাইখা আসি। পালা বুদ্ধি, পালা বুদ্ধি। তাইলে আমাগো ইচ্ছা সবাই পায়খানা থেকে ফিরার পর, বাচ্চার পায়খানা পরিষ্কার করার পর আর খাওনের জিনিস ধরনের আগে সাবান বা সাই দিয়ে হাত ধুইব। আমরা আমাগো ইচ্ছা সত্য করু। খুব ভালো মিনা, তোমার ইচ্ছাগুলি তুমি পূরণ করতেছ। তুমি আমার স্বভাব পরিবর্তন করছো। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে।